শুক্রবার রাত থেকে অঝোরে বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুরের দারুয়া হাসপাতাল রোড জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, কোথাও আবার কোমর পর্যন্ত জল জমে গেছে। জল জমে যাওয়ায় রোগীদের হাসপাতালে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জল জমা নিয়ে আঙুল তুলেছেন। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দবার্তা।